Thank you.
নারায়ণগঞ্জ থেকে বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধেয় মনির ভাই, তিনি উপস্থিত হয়েছেন। তার প্রতি লাখো কোটি সালাম ভক্তি। তার সংসঙ্গে যারা আছেন বন্ধু বান্ধব সকলের প্রতি সালাম ভক্তি। আর শ্রদ্ধেয় কুদ্দুস মেম্বার সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। তার প্রতি সালাম ভক্তি। সবকিছুই ভালো, ভালোর ভিতরে আরো ভালো। আমাদের রোজার মধ্যে খিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়, কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া কর্ম ছিল, যেই কর্মটি আমার
বড় পীর হওয়ার পরেও করতে পারে নাই, কিন্তু একজন সাধারণ একজন আল্লাহর ওলি সেই কর্মটা করেছেন। আমার জানার বিষয়ে সেও আমার বড় পীরের একজন পাগল ছিল। আমার জানার বিষয় সে ভক্তটা কে ছিল, যে কর্মটা আমার বড় পীর করতে পারেন নাই, কিন্তু সেই কর্মটা একজন সাধারণ আল্লাহর ওলি হয়ে করে গেছেন। আমার দরদির কাছে জানার বিষয় আস্তে আস্তে চেষ্টা করবো একটু বাড়ায় বাড়ায় জিজ্ঞাসা করার। এখন একটা প্রশ্ন করলাম, আরেকটি জানার বিষয় থাকবে আমার দরদির কাছে। এটা পালার ভিতরে না, বাবারা ব্যাপারই মাফ করবেন, এটা পালার ভিতরে না। ওই যে বলছিলাম একটা কথা, যে অনেক দিন পরে আমার পুতুলা পরে আমি ভাগে পাইছি, তাই অনেক দিনের ভিতরে মনের ভিতরে তো অনেক কথা জমানো থাকে না থাকে। তবে আমাদের বাউলদের কথা হলো একটু ভিন্ন, বাউলদের কথা হলো জ্ঞানের গেলে গেলে কথা নাকি, আত্মায় আত্মায় কথা হয় যখন আমরা দেখা হয়, সর্বপ্রথম দেখা হওয়ার পরে আত্মায় আত্মায় কথা হয়ে যায়, আর যখন আমরা স্টেজে উঠি তখন হলো আমাদের জ্ঞানে গেলে কথা। তাই আমার দরদির কাছে জানার বিষয় এই যে আজকে যিনি দরবারের খাবেন সেই তৈরি সর্দার, তিনি কিন্তু একটা আসন নিয়ে বসেছেন, কি আমার আসন নিয়ে বসেছেন না? হ্যাঁ হ্যাঁ। তাই আল্লাহ যত আল্লাহর ওলিদের দরবারেই আমরা যাই, আবারও বলছি কথাটা তার বাইরে আমার আপার সাথে আমার কথা, যত আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই আমরা মোমবাতি আগুনাতি নিয়ে যাই না বাবারা, কিন্তু দেখেন আল্লাহ পাককে যাকে স্বীকার না করলে 18,000 মাতলো কাতি কিছুই স্বীকার করতেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমালু মা খালাক আল্লাহু মিন নূর, সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মদি সে দয়ালু নবীর দরবারে। যদি কেউ যে থাকেন তারা জানবেন সেখানে কি মোমবাতি আগরবাতি জ্বালানো হয় না। আমার একটু জানার বিষয় এই যে মোমবাতি আগরবাতি জ্বালানো হয় সর্বপ্রথম কার দরবার থেকে, আমি এই প্রশ্নটা মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো ভালো শিখিয়ে কি করেছি, তবে তারা কি বলেছে আর আমার আপা কি বলে একটু শোনার দরকার। সর্বপ্রথম এই মোমবাতি আগরবাতিটা কার দরবার থেকে এসেছে এবং আল্লাহর ওলিদের দরবারে কেন মোমবাতি জ্বালানো হয়, আল্লাহর নবীর রাজাই কেন মোমবাতি জ্বালানো হয় না, এটা একটা মাহিত্য আছে, সে মাহিত্যটা কি আমার একটু দরকার।